আর যারা দুটো রাজ্যে রয়েছে দুটোর যারা যাদের প্যারেন্টস বা আমাদের কাছে অনুমত কল করছিল যে স্টাইপেন্ড স্কলারশিপ এনেছে এনএসপি স্কলারশিপের ব্যাপারে সবাই অনেক কিছু প্রবলেম ফেস করছে কারণ যে স্টেট লেভেলে কারণ ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফিকেশন হচ্ছিল ওর জন্য লাস্ট ডেটও বন্ধ করে দেওয়া হয়েছিল। ওরপর আমরা সব কমপ্লেন যেহেতু আমাদের কাছে এসেছে ওরপর আমরা তো যেহেতু স্টুডেন্টস উইংস নিয়ে কাম করছি তাহলে এটা আমাদের দায়িত্ব হয় আমরা ওই সব বিষয়কে দেখার জন্য। তো ওই সব বিষয় নিয়ে আমরা SCERT অফিসেও গেলাম, ওখানে ডাইরেক্টর সাহেব তারপরে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টর সাহেবের সাথে কথা বলার জন্য। সবাই স্টুডেন্টের জন্য খুশখবর যে ডেট আবার এক্সটেন্ড করা দেওয়া হয়েছে, যারা নতুন করে সাবমিট যারা করেননি আগে যারা সাবমিট করেন ওরা আবার নতুন করে সাবমিট করতে পারবেন, আর যারা আগের কোনো ডকুমেন্টের ভেরিফিকেশনের জন্য যদি ওদের হয়নি ওরাও ভেরিফিকেশন করতে পারবে। আগামী মাসের 3 এপ্রিল পর্যন্ত ওই ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। তো সবাই স্টুডেন্টের কাছে আমার এটাই অনুরোধ থাকবে যে দেখুন এটাই লাস্ট, আর এক্সটেন্ড করা হবে না। আপনারা সবাই রেসপন্সিবিলিটি নিয়ে আপনাদের যতটুকু ডকুমেন্টস আছে NSP স্কলারশিপের ওটা সবাই যার যার আপনাদের যে ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশনটা ডেটের ভিতরে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেন। আপনাদের কোনো এরকম কোনো কতজন আপনাদের কাছে কমপ্লেন করছে? আমাদের কাছে মোটামুটি 100+ 100 জনের উপর করেছি, কিন্তু স্টুডেন্ট অনেক আছে আমরা যা জানতে পারলাম ত্রিপুরার বাইরে, ত্রিপুরার মতো অনেকজন স্টুডেন্ট বাকি রয়েছিল। এখন সবাই আবার মেসেজ করছে, ওদের কনফার্মেশন হয়ে গেছে, সবাই আমাকে ফোন করে বলছে যে হ্যাঁ এখন হয়ে গেছে আমরা সব করে নিয়েছি। এবার কি নতুন স্টুডেন্টরা NSP-তে অ্যাপ্লাই করবে নাকি যারা যাদেরকে ডিফেক্টিভ বলে মেসেজ করা হয়েছে? বাত তো এসা হ্যায় কি জেসে আবি বহুত সারে স্টুডেন্ট হ্যায় জো উনকো NSP কে বারে পতা হি নাহি থা, মে জব कुछ सोशल मीडिया में दिया तब बोलते हैं कि हम लोग भी अप्लाई कर सकते हैं क्या, हम लोग भी करें क्या, ऐसे बोल रहा था। तो पहले बात है कि हम लोग को ये अवेयर करवाना पड़ेगा कि NSP स्कॉलरशिप सब बहुत सारे स्टूडेंट के लिए होता है, जो नौकरी नहीं करते वो फैमिली से बिलोंग करने वाले स्टूडेंट लोग के लिए होता है। तो जो NSP का वो है वह यहाँ पर नोटिस में लिखा हुआ है कि क्लास 9 10 उसके बाद जो कॉलेज लेवल है सब लोग एप्लीकेशन कर सकते हैं, सब लोग अप्लाई कर सकते हैं। तो अब वो जो एप्लीकेशन हम लोग फिर से वो कर देंगे, तो सब लोग थोड़ा देख लीजिएगा पता चल पूरी चीज के क्या आसेगा। अच्छा अगर उन्होंने कैसे समझा? ओके सो ए वेरी गुड इवनिंग टू एवरीवन आं जो तनो थैंक्स बाय नो जे रॉ मीडिया माने ओनली फाइनल नो सुनतीने और कैसे प्रेस में जंग रखा सिनी TISF दैट मींस डिफरेंट इंडिजिनियस स्टूडेंट्स फेडरेशन नेंगने बबा ग्रन स्टूडेंट विंग अंग संख्या से आरोप प्लेसमेंट केंद्र था तानी हिंके सुंग थांगनाय कोई दिन सका सुंग जे न्यूज माका जे कबांग मा सिने दिप्रसा स्टूडेंट रोक बोरंग ने स्कॉलरशिप ने प्रॉब्लम हो सका हिंके स्कॉलरशिप ने प्रॉब्लम हो सके बोरो सिने थानी भाई क्या प्रॉब्लम न तो इन्हें सारे इन बंगे हिंके अब न तो इशो डायरेक्टरेट অফ ট্রাইবাল ওয়েলফেয়ার আর্থানি একটা অ্যাপ্লিকেশন রাখা যাতে বরং নিজে প্রবলেম আব আপনি ব্যাঙ্কে বরক যদি বরং নি যেসব যে ডকুমেন্ট রাখতে সাবমিশন খাইন ব্যাঙ্কে বর ডেট না এক্সটেন্ড খাইন ব্যাঙ্কে NSP নি থানে বর সানকা কে শুনি থানে বর রিকোয়েস্ট থেকে যে যাতে সুম ডাইরেক্টর না থাঙ্গি নেই বর ডেট এক্সটেন্ড খাইন ব্যাঙ্কে সুম সানাইতে কে সুম ডাইরেক্টর মালাইকা মালাই যে সিনে অ্যাপ্লিকেশন রোখা ডাইরেক্টরেট মিস্টার LTA চালেন নেওয়ার স্যার নেওয়ার সো ব অ্যাকসেপ্ট থাকে সিনে অ্যাপ্লিকেশন অ্যান্ড দেন হি অ্যাসিওরড আস দ্যাট ব সিনে অ্যাপ্লিকেশন না নেয় অ্যান্ড দেন ব ডেট না এক্সটেন্ড খেলে ইন্টেনকে বল খাবো খাইকা নোটিস বড় রোখা ডেট এক্সটেন্ড অঙ্কা আপ টু 3rd of April অবঙ্কা নিনে যেসব যে সাবমিশন এবার তাই সে অ্যাপ্লিকেশন নো সাবমিট খাইন বাঙ্গে আবার বাঙ্গে ব 3rd April জল রোখা অ্যান্ড ইনস্টিটিউট লেভেল নেই ভেরিফিকেশন অং নাই 5th April তাই ইনকে 11 আপনি বড় তাই বুঝকামি যে ফার্দার ভেরিফিকেশন আবং নাই ইনকে আনি কাছে রিকোয়েস্ট অং নাই টু অল দ্য স্টুডেন্টস
who are studying outside of Tripura or studying in Tripura, that borok jotono isa away ronginai. E April ni 3rd April ni sekamno jesu tenor ni application na verify khaijangnai ba submit khaijangnai abo joto pailan bagi. Abo na ani kaisa request kamai. Sambo. Sun tabu ka je aba ka tam mobai tabu sabu sun nai tong sun sini tong je puro sun saiman na je omo onte ni issue ni bagi kam kai proper issue manon pore port proper details manon pore sun je step na manon sun khaini. Sun to tong bagi na radiant tong bolpe je kono. Tapsu do no ka thang de na ka sabu ka ro sun phone khai jugo khale sun mali tong tao me tong. আমাদের এখানে আছেন এই যে আগরতলা কমিটির জয়েন্ট কনভিনার হলিক্রস কলেজের আছেন নামটা ওকে হ্যালো সো আই এম দা জয়েন্ট কনভিনার অফ টিআইএস আগরতলা টাউন কমিটি এন্ড মাই নেম ইজ রাহুল নোয়াতিয়া এন্ড আই এম ডুইং এমএসসি তারপর আরো আছে এখানে আপনার পরিচয়টা আপনার পরিচয়টা আমি টিআইএস এর স্টেট কোঅর্ডিনেটর নাম সাজু বাকি এখানে বিভিন্ন কলেজের আছেন সবাই যাদের কলেজ